গত মার্চে আয়ারল্যান্ড সিরিজ থেকে বাদ পড়ার প্রায় 5 মাস পর আবারও জাতীয় দলে ফিরতে যাচ্ছেন মাহমুদউল্লাহ রিয়াদ। ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে 3 ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম 2 ম্যাচের জন্য স্কোয়াড ঘোষণা করেছে বিসিবি, যেখানে 15 জনের স্কোয়াডে জায়গা পেয়েছেন মাহমুদউল্লাহ। আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়ে ফিরে আসার পর প্রত্যাবর্তনের অপেক্ষায় থাকা তামিম ইকবাল খানও আছেন স্কোয়াডে। আসন্ন বিশ্বকাপের আগে শেষবারের মতো নিজেকে ঝালিয়ে নেওয়ার সুযোগ পাচ্ছেন দেশের ওপেনার। বিশ্বকাপ ভাবনায় নিউজিল্যান্ড সিরিজে বাংলাদেশ দলের একাধিক গুরুত্বপূর্ণ ক্রিকেটারকে বিশ্রাম দেওয়া হবে, এমন আভাস আগেই দিয়েছিলেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন এবং অধিনায়ক সাকিব আল হাসান। হয়েছেও তাই, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মেহেদী হাসান মিরাজ সহ বিশ্রাম দেওয়া হয়েছে 3 পেসার তাসকিন আহমেদ, হাসান মাহমুদ এবং শরীফুল ইসলামকে। কিউইদের বিপক্ষে সিরিজে সুযোগ পেয়েছেন 2 দিন আগেই চট্টগ্রামে চমৎকার 2টি ইনিংস উপহার দেওয়া সৌম্য সরকার ও নুরুল হাসান সোহান। মার্চ 2021-এর পর এই প্রথম জাতীয় দলের ওয়ানডে স্কোয়াডে জায়গা পেলেন সৌম্য। আর সোহান জাতীয় দলের হয়ে সর্বশেষ ওয়ানডে খেলেছেন গত বছরের জুলাইতে। দলের পেস বোলিংয়ের দায়িত্বে থাকবেন মুস্তাফিজুর রহমান, তানজিম হাসান সাকিব এবং নতুন জায়গা পাওয়া খালেদ আহমেদ। ক্যাপ্টেন সাকিব বিশ্রামে থাকায় টাইগারদের নেতৃত্বে থাকবেন লিটন কুমার দাস। এশিয়া কাপের দলে থাকা ওপেনার নাঈম শেখ, আফিফ হোসেন ও শামীম হোসেনের জায়গা হয়নি নিউজিল্যান্ড সিরিজের দলে। তবে এশিয়া কাপে হুট করে লিটন দাসের বিকল্প হিসাবে সুযোগ পাওয়া এনামুল হক বিজয় নিউজিল্যান্ড সিরিজেও নিজের জায়গা ধরে রেখেছেন। দলে আছেন এশিয়া কাপে খেলা শেখ মেহেদী, তানজিদ হাসান, তামিমও। প্রথম 2 ওয়ানডের জন্য ঘোষণা হওয়া বাংলাদেশ দলে থাকছেন অধিনায়ক লিটন কুমার দাস, তামিম ইকবাল খান, সৌম্য সরকার, এনামুল হক বিজয়, তাওহিদ হৃদয়, মাহমুদউল্লাহ রিয়াদ, নুরুল হাসান সোহান, শেখ মেহেদী হাসান, নাসুম আহমেদ, মুস্তাফিজুর রহমান, তানজিদ হাসান তামিম, তানজিদ হাসান সাকিব, জাকির হাসান, রিশাদ হোসেন ও খালেদ আহমেদ। ওয়ালটন ফ্যানের অ্যারোডাইনামিক ব্লেড ঘরের কোনায় কোনায় ঠান্ডা বাতাস ছড়িয়ে হাওয়া বদলে দেয়। বুঝলা জালাল, ওয়ালটন ফ্যান হাওয়া বদলে দেয়। 3 ম্যাচ সিরিজের সবগুলো খেলাই হবে মিরপুরে। প্রথম ওয়ানডে 21 সেপ্টেম্বর, এরপর 23 এবং 26 সেপ্টেম্বর তৃতীয় ও শেষ ম্যাচ খেলবে 2 দল। পারভেজ আল হাসান, ক্রিকেট ফ্রেন্সি। Thank you.